চাঁদপুরের পদ্মার বুকে জেগে উঠা বালুর চর এখন মিনি কক্সবাজার, দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুর। এই জেলাটি ইলিশের বাড়ি নামে খ্যাত। চাঁদপুরের সবকটি বিনোদন কেন্দ্রের চেয়ে ভ্রমণ পিপাসুদের সবচেয়ে বেশি প্রিয় চাঁদপুর শহরের ত্রিনদী মোহনা, সেই সাথে শুষ্ক মৌসুমে যুক্ত হয় পদ্মার বুকে জেগে ওঠা বালুর চর। অনেক বছর আগেই জেগেছে এই চর, তবে গত বছর থেকে এই চরটি ভ্রমণ পিপাসুদের মনে মিনি কক্সবাজার হিসাবে স্থান করে নিয়েছে। এখানে মিলছে সমুদ্র সৈকতের মতোই অনুভূতি, তাই বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে পর্যটকরা। এখানে বিশাল পদ্মার রূপ নিয়ে এক বিস্ময়, এখানে দেখায় একটু পরপর পদ্মার ঢেউ কূলে আশ্রে পড়ছে, খানিক পরপর মাছ ধরা ট্রলার ছুটে চলে যাচ্ছে, তীরে সব ভ্রমণ পিপাসুদের ভিড়, পুরো নদীর তীর ও তার আশেপাশের এলাকা সমুদ্র সৈকতের মতোই করে সাজানো। এখানে সকাল বেলাটা খুব ভালো কাটে, দুপুরটা কিছু মন্দ হলেও তবে বিকেল বেলা অনেক বেশি জমজমাট, সোনারদের গোধূলি বেলার তো কোনো তুলনাই চলে না। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের আদলে চাঁদপুরের মিনি কক্সবাজার রূপদান দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বেসরকারিভাবে কয়েকজন তরুণের প্রচেষ্টায় স্বপ্ন ট্যুরিজমের উদ্যোগে 10টি বিচ চেয়ার বসানো হয়েছে। বাংলাদেশের দুটি বিখ্যাত নদী পদ্মা ও মেঘনা মোহনায় জেগে ওঠা এই বালুর চরে ফুটবল খেলা সত্যিই একটু ভিন্ন রকম আনন্দ, ভিন্ন রকম ভালো লাগা। সব মিলিয়ে এমন একটি বিনোদন কেন্দ্রকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ভ্রমণ পিপাসু পর্যটকদের দাবি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন লেখনির মাধ্যমে জেলা প্রশাসনের কাছে এ দাবি জানিয়েছে। যেভাবে যাবেন চাঁদপুরের মিনি কক্সবাজারে, ঢাকা থেকে নদীপথে লঞ্চে চাঁদপুরে যাবেন, চাঁদপুর মাদ্রাসা ঘাট নেমে যেতে হবে বড় স্টেশন মোলহেড, সেখান থেকে ভাড়া চালিত ট্রলার চেপে যেতে পারেন পদ্মার চরে, ইচ্ছে করলে রিজার্ভ ট্রলারও নিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।